ভরতপুরের রাজারামপুরে একটি বাড়ির ছাদ থেকে মধ্যরাতে দুই বান্ধবীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতদের নাম সুরজান খাতুন বয়স 16 বছর এবং পানসি খাতুন বয়স 20 বছর। পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে দুই বান্ধবী একই বাড়ির ছাদে উঠে বিষ পান করে আত্মহত্যা করে। সকালে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্ত করছে পুলিশ। স্বাস্থ্য পরিষেবার সেরা ঠিকানা নাইটিঙ্গেল ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক। এখানে বিভিন্ন বিভাগের ডাক্তারবাবুরা সুচিকিৎসা করেন, রক্তের সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখানে ডিজিটাল ডিআর টেকনোলজি এক্স রে মেশিন দ্বারা HSG, PNS, RGU, IVP ইত্যাদি এক্স রে করা হয়। ঠিকানা বহরমপুর বাসস্ট্যান্ডের নিকটে হোটেল সোনালী বাংলার সামনে মুর্শিদাবাদ। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত অপারেশন করা হয়। যোগাযোগের নম্বর 9609504992, 9734173232। ধরো আমি চারদিন থেকে আমার চারদিন আসা হয়েছে সোজার থেকে। আমি ধরো বোনের বৃদ্ধি বাড়লে কি আলছি, আমার বোনকে বোন আমাকে বললো যে হ্যাঁ ভাই তাহলে তুমি এসো, দু ভাই বোনের কি একসঙ্গেই করবে। ধরো ওদের সঙ্গে কী হয়েছি কি না হয়েছি কত কিছু আমার বলা সম্ভব নয়। দুই বান্ধবী ওদের উঠা বসা লেনদেন মেল। ধরো আমি ছিলাম নিচ্ছি, আমার বোন ছিল খাটাছি। ধরো রাত পাড়ায় বা ডাক্তার থেকে আমি আমার বোন কোন সময় উঠে গেছি, মাও জানে না আমিও জানে না। দুই বান্ধবীতে আমি ছাদের উপরে উঠি, ওরা বিষ খেয়েছে, বিষ খেয়ে এবার ধরো ওই বাড়ির লোক গেছি ডাকতে, আমারকে বলছি বাড়িতে মেয়ে নাই, মেয়ে নাই বলে আমি গেলাম বেশি তো ওরা বিষ খেয়ে ছাদের উপরে ফিরে আসে। আমি আনলাম তুলি, আর কী হয়েছে ঝামেলা কিনা আমি বুঝতে পারি না। আমার চারজন আসা হয়েছে, মা তো বয়স্কের মানুষ, মরবির লোক, কোনো ঝামেলা নাই, কিছু নাই। দুজন কি বান্ধবী ছিল? দুজন একবার বান্ধবী ছিল, একসঙ্গে থাকতো, একসঙ্গে জড়ি গেত, একসঙ্গে গেত। হ্যাঁ সমকামী ছিল দুজন, একসাথে যেত, একসাথে উঠতে আসতো, সব কিছু একসাথে। কারণ জানতে পারলাম বিয়ের যখন কথা বলেন তখন কী বলে? ও বলে যেন মুশকিল নাই ভাই তুমি এসো, দু ভাই বোনে এক নাতো হয়ে যাবে, এক কথায় হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে তুমি যদি রাজি তাহলে আমিও রাজি। বাড়ি গেছি আমি দেখি দেখছি তাই যে বিয়ে আমি ভাই করবো না, করবো বেশ পড়ো তুমি তুমি বলো তারপর আবার আমি ঘুরে সরে যাবো গা। তো বলি বাস এই পর্যন্ত কথা কথা না। আমরা বিদেশ থেকে বাড়ি এসেছি, আমরা বিয়ে দেখলাম সিয়ানা হয়ে গেছি, কারণ মেয়েদের বিয়ে সাথে দিয়ে আমরা আবার বিদেশ চলে যাবো। তা বিয়ের কথা আমরা বলেছি তার জন্য আর আমাদের বলি বিয়ে ঠিক করো তাহলে আমরা বিয়ে করবো। তাহলে ঠিক আছে আমরা ঠিক করছি, আমরা ঠিক করে বিয়ে এলাম, দুজন বলছি আমরা এখন আর বিয়ে করবো না। কারণ বিয়ে যদি না করতো ভালো কথা পড়ো তাহলে তোমরা পড়ো গা। তো পড়তে যেই হবে ওরা দুই বান্ধবীতে বসিয়ে রাত্রের মধ্যে ওরা কী ফাইসাল করে সে ওরা দুজনই জানে। তারপর আর যেই ওরা উপরে ছাতে যেই ওরা বৃষ্টি পড়ছে দুই বান্ধবী একসঙ্গে। হ্যাঁ একসঙ্গে পানসি আর সুরেজান ওরা দুটোই বান্ধবী। এগুলো গেট খুলে ওই গেট খুলে নিখো সাইড দিয়ে খানিকটা পাঁচে ছিল, পাঁচে টপকে গেলছে দিয়ে ওদের ছাতে যেই খেয়ে ওদের ছাতে পড়ছে। কী কারণ জানতে পারলেন না? আমরা কিছু বলতে পারবো না ওদের কী কারণ, আমরা ঠিক বলতে পারবো না। আপনারা আমরা যখন বিয়ে ঠিক করলাম যখন আমাদের বললো যে না আমরা এখন বিয়ে করবো না, তো আমরা বিয়ে না করতে তোমরা পড়োগা এই কথা। তারপরে ওরা দুই বান্ধবীতে কী সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমরা বলতে পারবো না।